এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব এ হাউস ফর মিস্টার বিশ্বাস। লিখেছেন বি এস নাইপল, এর পুরো নাম হচ্ছে বিদ্যাধর সূর্য প্রসাদ নাইপল। তিনি একজন ইন্ডিয়ান অরিজিন ত্রিনিদাদিয়ান, অর্থাৎ ত্রিনিদাদ এ তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তার অরিজিনটা হচ্ছে ফ্যামিলি অরিজিন হচ্ছে ইন্ডিয়া। এই বি এস নাইপল আরো দুটো বিখ্যাত রাইটিং, তার আরো দুটো বিখ্যাত লেখা হচ্ছে ইন আ ফ্রি স্টেট, এটার জন্য 1971 সালে তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। আরেকটা লেখা এ বেন্ড ইন দ্য রিভার, এবং তিনি 2001 সালে নোবেল প্রাইজ পান। আর এ হাউস ফর মিস্টার বিশ্বাস 1961 সালে প্রকাশিত হয়। এই নোভেলের মূল ক্যারেক্টার চরিত্র হচ্ছে মোহন বিশ্বাস, এবং মোহন বিশ্বাসের ওয়াইফ, মোহন বিশ্বাস যাকে বিয়ে করে তার নাম হচ্ছে শ্যামা তুলসী। এ তুলসী ফ্যামিলির মেয়ে, নেট পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল এর নেট পরীক্ষাতে এসেছিল যে এই তুলসী ফ্যামিলি কোথায় থাকতো, তাদের বাড়িটার নাম কি, সেটা হচ্ছে মাঙ্কি হাউস, বাড়িটার নাম হচ্ছে মাঙ্কি হাউস। এই নোভেলটা থার্ড পার্সন পয়েন্ট অব ভিউ থেকে লিখা, এবং সেটিংটা হচ্ছে আর্লি থেকে মিডিল, আর্লি টু মিডিল 20th century। টাইমস ম্যাগাজিন 1923 থেকে 2005 সালের মধ্যে যত নোভেল হয়েছিল সেগুলোর একটা লিস্ট বানিয়েছিল, এবং 100টা নোভেলের লিস্ট, তার মধ্যে মানে বেস্ট নোভেল, তার মধ্যে এই নোভেলের এই হাউস ফর মিস্টার বিশ্বাস ছিল 72 নম্বরে। এই নোভেলের থিম কি, থিম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, অ্যালিনিয়েশন, সেলফ আইডেন্টিটি, এইসব। এবার গল্পটা শুরু করি। মোহন বিশ্বাস একজন গ্রাম্য এলাকার মানুষ, ত্রিনিদাদের একজন মানুষ, গ্রাম্য এলাকার মানুষ, এবং তার যে ইমিগ্রেশন ফিলিং, ইমিগ্রান্ট ফিলিং, সেটা কিন্তু এই গল্প এই নোভেলের মাধ্যমে ফুটে উঠবে। মোহন একজন ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এবং জন্মের পর তাকে আনলাকি, দুর্ভাগ্যের কারণ বলে মনে করা হয়, কারণ তার হাতে, একটি হাতে 6টি আঙুল থাকে, 6টি আঙুল নিয়ে তার জন্ম হয়। এবং যে পণ্ডিত তাকে নামকরণ করতে আসে সে বলে যে এই সন্তান অশুভ, এ পরিবারের দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে এবং মা বাবার প্রচুর ক্ষতি করবে এবং দুঃখের কারণ হবে, এবং তার উপায় বলে দেয় যে এই ছেলেটিকে গাছ এবং জল থেকে দূরে রাখতে হবে। এভাবে মোহন বড় হয়ে ওঠে। কিছুদিন পরে সে কি করে, বড় হওয়ার পরে একজন প্রতিবেশীর এক বাসুর, মানে গরুর বাচ্চা নিয়ে সে দূরে গ্রামের অন্যদিকে যায়, এবং সেখানে বড় পুকুর বা জলাশয় সে দেখতে পায়, সেখানে সে জলাশয় দেখতে পায়, প্রকৃতি দেখতে পায়, প্রাকৃতিক পরিবেশ, এবং সে সেখানে গিয়ে ওই বাসুরের কথা ভুলেই যায়, এবং সে জল দেখে অবাক হয়, জীবনে প্রথমবার সে এত জল দেখছে। এবং অনেকক্ষণ পরে সে বুঝতে পারে যে এখন তো বাড়ি ফিরতে হবে, আর ওদিকে বাছুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি করে, বাড়ি ফিরে আসে, চুপি চুপি এসে লুকিয়ে পড়ে, এবং শাস্তির ভয়ে সে এটা করে। এরপর ওর বাবা ওকে খুঁজতে বের হয়, এবং খুঁজতে খুঁজতে সেই জলাশয়ে সেখানে যায়, এবং ভাবে কি যে এই জলের মধ্যে হয়তো ও নেমেছিল বা কিছু, এবার সে জলের মধ্যে নেমে খুঁজতে যায়। এই খুঁজতে গিয়েই তার মৃত্যু হয়। কারণ কি, সে জলের মধ্যে কেন করে, কারণ সেই ছোটবেলায় তাকে যে ভবিষ্যৎবাণী করেছিল তার সম্পর্কে যে জল থেকে দূরে রাখতে হবে গাছ থেকে, তো সেটা ভেবে সে জলে নেমে পড়ে এবং তার সেখানে মৃত্যু ঘটে দুর্ঘটনাক্রমে। এবং কি করা হয়, পরে মোহনকে সবাই তার বাবার মৃত্যুর জন্য দায়ী ভাবে, কেননা মোহনের কথা তো আগেই সবার জানা আছে যে এ ওর বাবা মার ক্ষতির জন্য দায়ী হবে। এরপর ওর বোন চলে যায় বাড়ি থেকে, ওর বোন মোহনের বোন চলে যায় আঙ্কেল অযোধ্যা এবং তার আন্ট তারার কাছে, এবং তার মাও ফ্যামিলি থেকে চলে যায়, এই ফ্যামিলি থেকে তার এখন বিচ্যুত হয়ে যায়, কারণ ফ্যামিলি চালানোর মতো তো বাড়িতে আর কেউ নেই, ইনকাম সোর্স সেরকম নেই। মোহনের পড়াশোনাও এখানেই শেষ হয়, আর সে তাকে স্কুলে পাঠানো হয় না, বা সে স্কুলে যেতে পারে না, খরচ বহন করতে পারে না। সে এক পণ্ডিতের কাছে যায়, বা তাকে পণ্ডিতের কাছে পাঠানো হয় শিক্ষা গ্রহণের জন্য, শিষ্যত্ব গ্রহণের জন্য, কিন্তু পণ্ডিতও কিছুদিন পর বিরক্ত হয়ে যায় তার প্রতি, এবং এরপর ভাবে ফ্যামিলির লোকজন ভাবে যে যে কি করা যায় এখন। তারপর তার যে আঙ্কেল ছিল, আঙ্কেল যে অযোধ্যা, যেখানে ওই ফ্যামিলি ত্যাগ করার পর সবাই গিয়ে আশ্রয় নিয়েছে, অযোধ্যা ভাবে যে ছেলেটাকে স্কুল থেকে ছাড়ানো হলো এবং পণ্ডিতের কাছে পাঠানো হলো, কোনো জায়গায় কাজে লাগছে না, তাই এক কাজ করা যাক, যে তারা আছে আন্ট, তারার ভাই আছে একজন, সে মদমাতাল, তার নাম হচ্ছে
ভান্দাত, তো সেই ভান্দাতকে দেখাশোনা করার জন্য এই মোহনকে নিয়োগ করা যাক। তাহলে কি হবে, মোহন দেখাশোনা করবে ভান্দাত যাতে মদফদ না খায় এবং তার যেন কোনো বিপদ না ঘটে। কিন্তু মোহন ঠিকঠাক দেখভাল করতে পারে না ভান্দাতকে এবং ওখানেও সে বেমানান। মোহন এরপর একটু বড় হওয়ার পরে ভাবে যে নিজে ইনকাম করতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, সেলফ আইডেন্টিটি নিজেকেই তৈরি করতে হবে। এরপর সে তার এক বন্ধুর সাথে মিলিত হয়, স্কুল ফ্রেন্ডের সঙ্গে মিলিত হয়, দেখা হয় এবং তার কাছে সে নিজের কথাগুলো বলে যে নিজের পায়ে দাঁড়াতে গেলে কি কি করতে হবে বা কি করা উচিত, এখন আর ওই ফ্যামিলির উপরে ভরসা করে এইভাবে থাকা যায় না। তো এর কিছুদিন পরে কি হয় না, মোহন একটি মেয়েকে দেখতে পায়, মেয়েটির নাম হচ্ছে মেয়েটির নাম হলো শ্যামা তুলসী। তো এই শ্যামা তুলসীকে দেখতে পাওয়ার পরে মোহনের মনে প্রেম জেগে ওঠে, মোহন তার প্রতি আকৃষ্ট হয় এবং একসময় কি করে তাকে অফার করে ফেলে এবং তাকে চিঠিও লেখে এবং এই ঘটনা তুলসী ফ্যামিলির লোকেরা জানতে পারে এবং জোর করে শ্যামা তুলসীর সঙ্গে মোহনের বিয়ে দিয়ে দেয়। মোহন কিন্তু সেই মুহূর্তে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বিয়ে দেওয়ার পরে এবার তুলসী ফ্যামিলিতেই তাকে থাকতে হয় বা তুলসী ফ্যামিলিতেই মানে শ্বশুর বাড়িতেই মোহন থাকতে শুরু করে। এই বিয়েটা হয়েছিল যখন তার বয়স 16 বছর সেই সময়ে। ওদিকে তুলসী ফ্যামিলির হচ্ছে খুব বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, টোটাল সেখানে 16 জন মানে 16 ভাই বোন, শ্যামা তুলসীরা 16 ভাই বোন এবং শ্বশুর বাড়িতে এখন সে থাকছে। কিন্তু এই শ্বশুর বাড়িতে তার শাশুড়ি ছিল খুবই মানে ডমিনেটিং, খুবই মাতব্বর গোছের, কারণ তার শ্বশুর যখন মারা যায় তারপর থেকে সমস্ত বিজনেস মানে তুলসী ফ্যামিলির সমস্ত বিজনেস সমস্ত জমি জায়গা এই কিন্তু মিসেস তুলসী মানে ওই মোহনের শাশুড়ি দেখাশোনা করে। আর ওদের একটা স্টোর ছিল, নাম হচ্ছে তুলসী স্টোর এবং তুলসী স্টোরে মিস্টার শেঠকে রেখেছিল মিসেস তুলসী ওই পুরো যে স্টোরটার বিজনেসটা দেখাশোনা করার জন্য। এদিকে শ্বশুর বাড়ি থাকলে তো বুঝতেই পারছেন কি অবস্থা, বউ যা বলবে শুনতে হবে এবং কড়া গলায় কড়া কঠিন গলায় কথা বলা যাবে না, তো এইরকম একটা চাপা পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। এদিকে তার বউ শ্যামা তুলসী বিচ্ছিরি রকম রান্না বান্না করে আর মেয়েরা যখন বিচ্ছিরি রকম রান্না বান্না করে খেতে তার ভালো লাগে না এবং কি করে মোহনের সঙ্গে শ্যামা তুলসীর সবসময় একটা তর্ক বিতর্কের মানে মনের যে অমিল ভাব সেটা চলে আসে। তো ফ্রেন্ডস, মেয়েরা ভালো মতো রান্না বান্না শিখে নেবেন আর হচ্ছে ছেলেরা শ্বশুর বাড়ি না থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে, এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে না। যাই হোক, মজা করে বললাম। মিস্টার বিশ্বাস একজন মডার্ন লোক ছিল কিন্তু সে এই শ্বশুর বাড়িতে এইরকম ভাবে সে তার থাকতে আর ভালো লাগছে না, সেই পরের বাড়িতে সেই পরাধীনতার মধ্যে থাকার মতো সে চায় নিজে কিছু করতে, নিজের ঘর বানাতে এবং নিজের স্বাধীনতা সে ভোগ করতে চায়, নিজের প্রাইভেসি সে চায়। এখানে যে তার ঘর হাউস, সে বারবার হাউস বানানোর চেষ্টা করছে, ঘর বানানোর, এই হাউস হচ্ছে সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর ধীরে ধীরে সে একটা জার্নালিজম একটা পত্রিকার কাজ করতে থাকে এবং এরই মধ্যে কি হয়, মোহন বিশ্বাস আর শ্যামা তুলসীর 4টি ছেলে মেয়ে হয়, 4টি সন্তান। এবার টাকা জমিয়ে সে ধীরে ধীরে টাকা জমিয়ে অভাব অনটনের মধ্যেও মিস্টার বিশ্বাস কি করে টাকা জমিয়ে ছোট্ট একটা ঘর বানায়, কিন্তু কি হয় অ্যাক্সিডেন্টালি সেই ঘরটাতে আগুন লেগে সেটা পুড়ে যায়। এবার মিসেস তুলসী মানে তার শাশুড়ি আবার তাদেরকে তাদের বাড়িতে আশ্রয় দেয়, শ্বশুর বাড়িতে আবার সে থাকে, কিন্তু সে সবসময় আবার ভাবতে থাকে যে আবার টাকা জমিয়ে তাকে বাড়ি বানাতে হবে, বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। এবার সে তার শ্বশুর বাড়িতে আছে এবং দুটো ঘরে তুলসী ফ্যামিলি থাকে আর দুটো ঘরে বিশ্বাস ফ্যামিলি 4 সন্তান নিয়ে রয়েছে আর বাকি ঘরগুলোতে তুলসী ফ্যামিলি তার থেকেই আছে। এবার কি হয়, এই 4টি সন্তানের মধ্যে মোহনের 4 সন্তানের মধ্যে একজন হচ্ছে বড় ছেলে, তার নাম হচ্ছে আনন্দ, এখন স্কুলে যেতে শুরু করেছে। আর যে তার শাশুড়ি আছে সে হচ্ছে খুবই ডিপ্লোমেটিক, খুবই ক্রিটিক্যাল টাইপের মহিলা, মাতব্বর গোছের, তো আমি আগেই বললাম। এইরকম করতে করতে যখন চলতে থাকে তখন মোহন বিশ্বাস সে চিঠিতে নিজের ফিলিংস নিজের অনুভূতির কথা জানায় ডক্টর রামেশ্বর একটা চিঠি লিখে, সে চিঠিতে তার কথাগুলো জানাতে থাকে এবং সেই চিঠিগুলো থেকেই একজন মানুষের মনের যে অবস্থা সেটা আমরা পাঠকেরা জানতে পারি।
এবার যে তুলসী ফ্যামিলিতে আবার দুটো ছেলে ছিল, একজন ছিল ডাক্তার এবং আরেকজন ফ্যামিলি আরেকজন সন্তান, মানে দুটো ছেলে, এক ছেলে ডক্টর ডাক্তার ছিল, আরেক ছেলেকে এক বাপের এক মেয়েকে বিয়ে করানো হয়, এবং সেই আরেকটা ছেলে যে এক বাপের এক মেয়েকে বিয়ে করলো, সেই বিয়ের সোর্সে সেই ফ্যামিলির সিনেমা বিজনেস ফিল্ম বিজনেসটা সেই ছেলেটা পেয়ে গেল। এইভাবে যে এই তুলসী ফ্যামিলির যে বিজনেস মাইন্ডেডনেস, ব্যবসার মানসিকতা, সেটা আমরা বুঝতে পারি। তো এই নোভেল সম্পর্কে রবার্ট ডে হ্যামনার, RoberDHamner, Hamnerইনি বলেছেন, কি বলেছেন, দ্য নোভেল হ্যাজ বিন কল্ড অ্যান এপিক অ্যান্ড ইটস প্রোটাগনিস্ট অ্যান এভরিম্যান ফুলস্টপ বিশ্বাসেস ডেসপারেট ফাইট টু গেইন হিজ ওন হাউস ইজ সিম্বলিক অফ ম্যানসেস নিড টু ডেভেলপ হিজ ওন আইডেন্টিটি কোট ক্লোজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস নোভেল ইজ দ্য কুয়েস্ট ফর আইডেন্টিটি, ফর এস্টাবলিশিং দ্য সেলফ, ফাইন্ড আউট দ্য নলেজ অফ দ্য সেলফ, দ্য পজিশন অফ দ্য সেলফ ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য মেইন থিম অ্যান্ড দ্য স্টোরি অফ দ্য নোভেল সেন্টার্স রাউন্ড দিস থিম অফ কুয়েস্ট ফর আইডেন্টিটি। আই হোপ দ্য স্টোরি ইজ ক্লিয়ার টু অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।